সোমবার বাঁকুড়ার দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকেই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ নাম না করে নিশানা করেন তিনি সৌমিত্রর একাধিক ছবি ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্রর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ইতিমধ্যেই তারা একে অপরের বিরুদ্ধে পরপর বিতর্কিত মন্তব্য করেছেন সুজাতাকে দলের তরফে সতর্ক করা হয়েছিল তবে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে সৌমিত্রকে খোঁচা দিলেন মমতা বলেন বিষ্ণুপুরে একজন নাইবা বললাম জানি না ডিভোর্স হয়েছে কি না তাঁর স্ত্রী দাঁড়িয়েছে সেখানে তার যদি আমি ফটোগুলি খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবে বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে যদিও মমতা কোন ছবির কথা বলেছেন তা বলেননি তখনও সেভাবে ভোটের প্রচার শুরু হয়নি বাঁকুড়ার ময়নাপুর গ্রামে গিয়ে সৌমিত্র বলেছিলেন ভোটের সময় তৃণমূলের কোনো অত্যাচার সহ্য করা হবে না তৃণমূল আঘাত করলে চোখ উপরে নেওয়া হবে সৌমিত্রর এই বক্তব্যের পাল্টা দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা তিনি দাবি করেছিলেন গাড়ি বাড়ি সম্পত্তি আর রক্ষিতা নিয়ে ফুর্তি করেছেন তার প্রাক্তন স্বামী বলাই বাহুল্য সুজাতা তার প্রাক্তন স্বামীর চরিত্র নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন সৌমিত্র লম্বা